আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং বরাবরের মতো আমার সাথে আছেন, গাপ্পি মাস ভাইয়ার পাশে আছেন। তো খুব সকাল সকাল একটি ভিডিও করতে চলে আসলাম। কালকে থেকে আমি অনবরত একটা কোশ্চেনের মানে কোশ্চেন করে যাচ্ছেন আপনারা সবাই, যে ভাইয়া আষাঢ় মাস তো চলে আসলো, হ্যাঁ তো আমরা যারা ছাদে মাছ পালি তাদের জন্য কি রেইন ওয়াটারটা কি ভালো না খারাপ? আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি এটা নিয়েই কথা বলবো। ভিডিওটি বড় করব না, ছোটই রাখবো। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর আপনারা কীভাবে মাছ পালেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন, আর আমি কী কী বিষয় নিয়ে ভিডিও করতে পারি নেক্সট, এবং ভিডিওতে কোনো মতামত যদি আপনাদের থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। সো বরাবরের মতো আপনারা জানান ভিডিওটি কেমন হয়েছে, আমাদের উৎসাহ দেন, আপনাদের কমেন্টস আপনাদের ভালোবাসা আমাদের নেক্সট ভিডিও করার জন্য আমাকে অনুপ্রাণিত করে। সো কথা না বাড়াই, মূল টপিকসে যাই। সো আমরা যারা ছাদে মাছ পালি তাদের ম্যাক্সিমাম সময় তাদের ট্যাঙ্কগুলোতে রেইন ওয়াটার পড়ে, বৃষ্টির পানি। সো বৃষ্টির পানি বড় বড় খারাপ জিনিস না, বৃষ্টির পানিটা খুব ভালো একটা জিনিস, আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ সব কিছু আল্লাহর নিয়ামত, তার মাঝখানে বৃষ্টির পানিটাও খুব ভালো একটা জিনিস। সো বৃষ্টির পানির কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। সো আমি আগে খারাপ দিকগুলো নিয়ে কথা বলে নিই যে কেন আমরা ইউজ করব বা কেন করব না। বৃষ্টির পানি যদি অনবরত ট্যাঙ্কে পড়ে তাহলে কি হবে, ট্যাঙ্কের টেম্পারেচার ফল করবে। সো আপনারা তো জানেন যে বৃষ্টির পানিটা খুব ঠান্ডা হয়, আপনারা যদি ডিরেক্ট বৃষ্টিতে ভিজেন দেখবেন যে বৃষ্টির পানি যথেষ্ট ঠান্ডা, আর যখন বৃষ্টির পানির পানিটা পরে ধাপ করে পানির টেম্পারেচার ফল করে যায়, 1, 2, 3, 4 ডিগ্রি করে কমে না, একবারে কমে যায়। গাপ্পি কখনো ডিরেক্ট টেম্পারেচার ফল বা ডিরেক্ট টেম্পারেচার রাইস এটা সহ্য করতে পারে না। সো ওইটা একটা খারাপ দিক, ডিরেক্ট বৃষ্টির পানি ট্যাঙ্কে পড়া ভালো না। আর যদি ফেলতে হয় বা যদি বৃষ্টির পানি আপনাদের দিতে হয় ট্যাঙ্কে, অবশ্যই বৃষ্টির পানিটাকে আলাদা বালতিতে রিজার্ভ করবেন। দেন বৃষ্টির পানিটা মানে বৃষ্টির পানির টেম্পারেচার যখন অ্যাডজাস্ট হয়ে যাবে ওয়েদারের সাথে, তখন পানিটা আপনারা ট্যাঙ্কে দিবেন। হ্যাঁ আপনারা বৃষ্টির পানি এইভাবে ইউজ করতে পারেন। আরেকটা বিষয়, এ তো গেল টেম্পারেচার ফলিং। হ্যাঁ আরেকটা জিনিস, বৃষ্টির পানি কিন্তু পিএস লেভেলও কমে ফেলে, যেটা মাছের জন্য হেল্পফুল না। তারপর যখন বৃষ্টি হয় তখন দেখবেন মাছগুলো উপরের দিকে ভাসে। আপনারা জিজ্ঞেস করেছেন অনেকেই যে ভাই মাছগুলো উপরে ভাসার কারণটা কী, কেন মাছ উপরে ভাসে? ভাই মাছ বা সব কিছুই যদি নতুন কিছু আসে নতুনের প্রতি আকৃষ্ট হয়, এটা একটা বিষয়, এটা মাছের ধর্ম। তেলাপিয়া বলেন, যে কোনো মাছ বলেন, সব মাছই। আর দেখবেন যখন ওয়াটারফল হয়, হ্যাঁ যে যদি কোনো হপ ফিল্টার বা টপ ফিল্টার দেওয়া থাকে, মাছগুলো ওই জায়গায় ভিড় করে, কারণ পানি একটা নতুন পানি অ্যাড হচ্ছে। এটা তো গেল নতুন পানি অ্যাডিংয়ের বিষয়। একটা যৌক্তিক বিষয় বলি, যখন বৃষ্টির পানি পড়ে তখন পানির অক্সিজেনের লেভেল কমে যায়, এটা একটা ভাইটাল জিনিস। অক্সিজেনের লেভেল কমে যায় তখন মাছ কিন্তু সব উপরের দিকে উঠে আসে, উপরের দিকে উঠে আসে সারফেস থেকে, তার অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। সো আপনাদের উচিত হবে যদি কারো এয়ারেশন সিস্টেম থাকে মানে বুদবুদ বাবল বা স্পঞ্জ ফিল্টার, তখন হালকা একটু এয়ার বাড়িয়ে দিবেন যাতে মাছের হেল্প হয়। হ্যাঁ অক্সিজেন লেভেল একদমই কমে যায় যে মাছ মারা যাবে তা না, ঠিক আছে? আর কিন্তু মাছ মারা যাবে টেম্পারেচারের কারণে, এটা আমি বলে দিলাম যে টেম্পারেচারের কারণে মাছ মারা যায়। হ্যাঁ এবার আরেকটা জিনিস বলে দিই, আমরা যারা বৃষ্টির পানি ইউজ করি বা ট্যাঙ্ক বাহিরে থাকে ছাদে, অবশ্যই ট্যাঙ্কে ওভারফ্লো দিবেন। ওভারফ্লো মিন্স ট্যাঙ্কের পাশে একটি অ্যাডিশনাল ছোট পাইপ লাগিয়ে দিবেন, যদি ট্যাঙ্কটা ভরে যায় তাহলে পানিটা যাতে বের হয়ে যেতে পারে। অবশ্যই পাইপের মুখে একটা নেট দিয়ে দিবেন, নাহলে পাইপ দিয়ে বের হয়ে যাবে। আমার ওরকম অকারেন্স ঘটছে যে আমার ওভারফ্লো নাই, বৃষ্টির পানি পরে ট্যাঙ্ক মানে উপচে পড়ে আমার মাছ সব ভেসে গেছে। সো সাবধান থাকবেন এটাতে। আরেকটা জিনিস বলে দেই, বৃষ্টির পানি যদি অনবরত পড়তে থাকে, আপনারা সবাই জানেন যে গাপ্পি ডিরেক্ট নতুন পানি সহ্য করতে পারে না, কারণ নতুন পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে না, হ্যাঁ যেটা গাপ্পি মাছের জন্য হেল্পফুল।
তো ডিরেক্ট যদি নতুন পানি অ্যাড হতে থাকে এক সময় দেখবেন কি যে বৃষ্টির পানিটা আছে ম্যাক্সিমাম মানে রিপ্লেস করে ফেলেছে আপনার পুরাতন পানিগুলোকে। যদি পুরাতন পানিগুলোকে রিপ্লেস করেই ফেলে তাহলে একদম নতুন হয়ে যাবে, সেক্ষেত্রে মাছ মারা যাওয়ার চান্স থাকে। এবার মাই সাজেশন, কী করবেন? অপশন তো নাই, কী করবেন? যদি ভাই কারো কোনো একদমই অপশন না থাকে ঢেকে দেওয়ার, তাহলে আল্লাহ ভরসা ছেড়ে দিতে হবে। আর একটা জিনিস বলে নেই, বৃষ্টি শেষ হওয়ার পরে যদি পারেন অল্প পরিমাণ লবণ দিয়ে দিন। হ্যাঁ, ট্যাঙ্কে এটা ভালো, আমার আমি দেই, দ্যাটস গুড। অনেক সময় অনেক পোকামাকড় মানে অবাঞ্ছিত পোকামাকড় তৈরি হয় যেটা মাছের ক্ষতি করে। হ্যাঁ, আর কিছু ব্যাকটেরিয়াও তৈরি হয় যেটা লবণ সেভ করে, আপনারা জানেন লবণ ফাঙ্গাস থেকে হেল্প করে। কারণ যদি ঠান্ডা হয়ে যায় পানি তো মাছ কিন্তু ফাঙ্গাল অ্যাটাক মানে অ্যাট্রাকে পড়তে পারে। হ্যাঁ, তো লবণ অনেক দিক দিয়ে কিওর করে অ্যাজ এ স্যালাইন, স্যালাইন পানি যেমন আমাদের বডিতে অনেক হেল্প করে। সো একটু লবণ দিয়ে দিন, আর যদি পারেন মাস্ট আমার সাজেশন ট্যাঙ্কটাকে ঢেকে দিন। বৃষ্টির পানি ভালো একদিক দিয়ে আবার খারাপ, বৃষ্টির পানি একদম পিওর। প্রথমের দিকের বৃষ্টির পানিগুলো একটু সমস্যা থাকে, তারপরে বৃষ্টির পানিটা একদম ফ্রেশ থাকে। সো চেষ্টা করবেন ঢেকে দেওয়ার। আমি ম্যাক্সিমাম ট্যাঙ্ক ঢেকে দিয়ে দেখেন আমার ট্যাঙ্কের প্রত্যেকটার উপরে শেড দেওয়া। ভাই শেডেরও একটা কাহিনী আছে, সেটা বিশাল কাহিনী, একটু কাহিনী শেয়ার করি। প্রতিদিন বৃষ্টির সময় দৌড়াদৌড়ি করতে পারবো না, তো লাইফটাকে ইজি করতে হবে। তাই এক সপ্তাহ খেটে সব ট্যাঙ্কের উপরে শেড দিছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে। ও, আমি আপনাদের বলেছিলাম যে আমি গাপ্পির যে নেক্সট ট্যাঙ্ক সেট আপ সেটা নিয়ে আমি আসতেছি। ভিডিওটার কাজ চলছে, আমি ভিডিওটা এখনও পাবলিশ করি নাই, মোস্ট অফ দি পার্ট এডিটিং শেষ হয়ে গেছে, নেক্সট আমি আপলোড করব। আর এখন পর্যন্ত আমি নতুন ট্যাঙ্ক কিনতে পারিনি, আপনাদের জন্য বলেছিলাম নতুন ট্যাঙ্ক কিনে শেয়ার করব, বাট ট্যাঙ্কটা কেনা হয় নাই, অন্য একটা ট্যাঙ্ক দিয়ে আমি ভিডিওটা করতেছি। আর নেক্সট কী নিয়ে ভিডিও করব সেটার পরামর্শ তো আপনারা দিবেনই, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর মাছের আপডেট তো দিবেই, মাছগুলো কেমন আছে, মাছ কীভাবে গ্রো করতেছে দেখা হচ্ছে। Thank you.